সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করব সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। এখন বাজে সকাল 7:45। আমি সকাল থেকে বাসি কাজকর্ম যা ছিল সেগুলো সব শেষ করে স্নান করে পুজো করে এখন চলে এসেছি চা বানানোর জন্য। গতকাল পল্লব হাফ লিটার দুধের প্যাকেট পায়নি বলে 1 লিটার দুধের একটা প্যাকেট এনেছিল। এবার গতকাল আর ইচ্ছে করছিল না দুধটা জাল দিতে, তাই দুধের যে জায়গাটা আছে জাল দেওয়ার, একটা হাড়ির মতো আমি কিনেছি না, স্পেন্সার থেকে কিনেছিলাম। এটা অনেকেই তোমরা জিজ্ঞেস করো তো তাই বলে দিলাম। তো এটার মধ্যে দুধটাকে ঢেলে ফ্রিজে তুলে রেখেছিলাম, এখন খানিক আগে বের করে রেখেছি। স্নান করে এসে দুধটা বের করে রেখে আমি পুজো করতে গেছিলাম, তো দুধটা যাতে মানে বরফ মতন হয়েছিল ওটা যাতে একটু গলে যায়। এখন এক পাশে বসিয়ে দিলাম দুধটা জাল দিতে, আর এক পাশে বসিয়ে দিলাম চাটা। দুধটা জাল দেওয়াও হয়ে যাবে, এদিকে চাটাও হয়ে যাবে, তাহলে একসাথে দুটো কাজ হয়ে গেলে চাটা নিয়ে আমি ঘরে গিয়ে বসে নিশ্চিন্ত মনে খেতে পারবো। আর দুধটা যদি বসানো থাকে তাহলে আবার চিন্তা থাকবে দুধটা উথলে না পড়ে যায়। যদিও দুধের মধ্যে কোনো হাতা চামচ ইত্যাদি দেওয়া থাকলে দুধ উথলে পড়ে না, আর আমি দুধটাকে তো একদম সিম করে রেখেছি তাই উথলে পড়ার ব্যাপারও নেই। চলো, ওদিকে দুধটা উতলাতে উতলাতে মানে দুধটা ফুটতে ফুটতে আর চাটা হতে হতে এদিকে আমি বাসনপত্রগুলো গুছিয়ে নিই। খুব বেশি বাসনপত্র কালকে ছিল না, কিন্তু পরশু দিনের বাসনগুলো না গামলাতেই রয়ে গেছে, ওগুলো আর তোলা হয়নি। যেহেতু কালকে দুপুরবেলা তেমন কিছু রান্না হয়নি সেই জন্য বাসনগুলো রয়ে গেছে। এখন একবারে সব বাসনগুলোকে গুছিয়ে তুলে নেব, তাহলে গামলাটা খালি হয়ে যাবে, আবার আজকের যে বাসনপত্রগুলো হবে সেগুলো গামলায় তুলে রাখতে সুবিধা হবে। এইভাবে নিজের মতো করে কাজ করা যায় জানো তো, হেল্পিং হ্যান্ড থাকলে কি হয়, সে কখন আসবে, আদৌ আসলো কি না আসলো, সেই সব চিন্তাভাবনা করতে করতেই সময় চলে যায়। দেখা যাবে তার জন্য অপেক্ষা করে আছি 9:30 পর্যন্ত, তারপরে সে আসলো না, তারপরে তো কাজের তোমার পণ্ড হয়ে যাবে সব, কারণ ওই সময়টার মধ্যেই তোমাকে সব কিছু করে নিতে হবে। সেই জন্য নিজের মতো নিজে কাজ করে নেওয়াই ভালো, নিজের মতো সময় বার করবে, নিজের মতো কাজ করবে। এবার আমি যাব বাজারগুলো গুছাবো, পল্লবকে খেতে দেব আর আমি নিজে খাবো। বাজারটা এনে দিয়ে পল্লব গেছে, ওর কিছু কাজকর্ম আছে মানে জল তোলা, তারপরে বোতলে জল আমি ভরেই নিয়েছি কিন্তু ফিল্টারে জল ভরতে হবে, টুকটাক কাজ ব্রাশ করা এইসবগুলো করতে। তো ততক্ষণে আমি এইদিকে সবজিগুলো গুছিয়ে নিই আর চিকেনটা ধুয়ে নিই। ও আসলে আমি বললাম তুমি যখন খাবে তার 5 মিনিট আগে আমাকে বলো, আমি তোমাকে খাবারটা করে দেবো। খাবারটা করে দেবো বলতে ও কিন্তু ছাতু মুড়িই খাবে, ছাতু মুড়ি খেয়ে নেবে। আর আমার না কি হয়েছে জানো তো, আজকাল সকালবেলা খেতে ইচ্ছা করে না, আজকাল বলে নয় কখনোই আমার ঠিক সকালবেলা যে খুব একটা খেতে ইচ্ছে করে তা নয়। তবুও কী হতো, পল্লব যখন ঘরে থাকতো বা যেদিন পল্লব ঘরে থাকে খাবার কিছু বানালাম দুজনে একসাথে বসে খেলাম ঠিক আছে, কিন্তু ওই ওকে দিয়ে দিলাম একটা কিছু আবার আমি নিজের জন্য একটা কিছু করব, এ আর ইচ্ছে করে না। তো পল্লব বারবার বলছিল যে তুমি কি খাবে, তোমার জন্য কি কিছু আনবো। আমি বললাম না কিচ্ছু এনো না, গতকাল যে তুমি এনেছিলে জিলিপি ওটা আমি রেখে দিয়েছি, মানে কালকে এনেছিল যে দুজনে দুটো খেয়েছি আর রাখা আছে দুটো। তো আমি বললাম আমি একটা জিলিপি খেয়ে নেবো, খিদে পেলে জিলিপিটা খেয়ে আমি জল খেয়ে নেব। প্রতিদিন সকালে পল্লবের পক্ষে বাজারে যাওয়াটা না খুব কষ্টকর হয়ে যায়, তাই বললাম যে গরমের উপযোগী কিছু সবজি নিয়ে আসতে। তা ও নিয়ে এসছে লাউ, থোর, পটল, ভেন্ডি, কুমড়ো, উচ্ছে, আর যেটা দরকার ছিল ভীষণভাবে সেটা হচ্ছে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা টমেটো বলছে 70 টাকা কেজি, আদা কত টাকা, আদা বলল 340 টাকা কেজি। তো আমি বললাম অল্প অল্প নিয়ে এসো, এবার ভাবছি টমেটো খাওয়াটা অফ করে দেবো, আর টমেটো খাবো না, এত 70 টাকা কেজি টমেটো আর খাওয়া যাবে না। আর আলু এনেছে, আলুটা গুছিয়ে রেখে দিলাম, আর এই যে 4টে আলু বের করে নিলাম, এটা আগের আলু ছিল যেটা সেটা বের করে নিলাম। এবার চিকেনটাকে ধুয়ে ঠুয়ে নেব, তার আগে জায়গাটা একটু পরিষ্কার করে নিই। চিকেনটাকে ধুয়ে আজকে দেখো বলেছিলাম যে একটু টক দই আনো, তো টক দইয়ের কথাটাও ভুলে গেছে, আমি বলছে আমি আবার এনে দিচ্ছি। আনলাম, তুমি আবার এই 3তলা থেকে ঠেঙিয়ে 1তলায় যাবে, আবার 1তলা থেকে ঠেঙিয়ে 3তলায় উঠবে, দরকার নেই। তুমি এক কাজ করো, আমি ভিনিগার দিয়ে সেরে দেবো টক দইয়ের কাজটা, তোমার টক দই না হলেও চলবে। ভাল লাগে না গো বারবার খাটাতে,
আর আজকে চিকেনের পিসটাকে আমি বলেছিলাম একটু ছোট ছোট করে কাটিয়ে আনতে, কারণ ওই বড় বড় গামা গামা পিস না সব সময় খেতে ভাল লাগে না। খাবো কিন্তু দুজনে ওই একদিনই খাবো, একবেলা মানে দুবেলায় খাবো, সেটা আমি বলেছি একটু ছোট ছোট করে কাটিয়ে এনো, তাহলে একটু বেশ কষিয়ে কষিয়ে সুন্দর করে রান্না করব, খুব বেশি টাইম লাগবে না। তাও ছোট করেই কাটিয়ে এনেছে চিকেনটা, তার মধ্যে আবার দুটো তিনটে সলিড পিস আছে। চিকেনগুলো কেমন কাটিয়েছে বলো তো? এরকম চিকেন, চিলি চিকেন বা ড্রাগন চিকেন করলে এরকম সাইজের চিকেন হলে বেশ ভালো লাগে। আর চিকেনটা আমি তো পরে ভয়েস ওভার দিচ্ছি, চিকেনটা কিন্তু বেশ ভালো ছিল। আজকে একটা অন্য দোকান থেকে চিকেন এনেছে, মানে যে দোকান থেকে আমাদের আনে সেই দোকানটা খোলা ছিল না, তাই অন্য দোকান থেকে এনেছে। আর চিকেনটাকে আমি এখানে ধুয়ে নিচ্ছি। আর চিকেন ধোয়ার সময় আমি সব থেকে বেশি ফিল করি যে আমার যদি সিঙ্কটা থাকতো আর ডাইরেক্ট লাইনটা থাকতো জলের, তাহলে কতটা সুবিধা হতো। তাহলে কি সুন্দর বলো, কলটা চালিয়ে দিয়ে ধুয়ে নিতে পারতাম কত ভালো করে। এখন এই ধো, আবার বাইরে জল ফেলতে যাও, কারণ এখানে বালতিটায় যেটাতে আমি সব জলপত্র ফেলি সেটাতে ফেললে চলবে না, তাহলে আবার গন্ধ বেরোবে চিকেনের, না তো সেই জন্য। তবে আমি চিকেন আমি দুবারের বেশি ধুই না, কারণ কথাতেই আছে মাছ ধুলে মিঠে আর মাংস ধুলে রিঠে, মানে মাংস ধুলে টেস্ট চলে যায় আর মাছ বেশি ধুলে টেস্ট বাড়ে। আমি অবশ্য যদিও বুঝি না সত্যি টেস্ট বাড়ে বা কমে কি না, আমি তো যেমনকার তেমনই দেখি, আর এটা আমার ঠাকুমা খুব বলতো। তা যাই হোক, চিকেনটা ধোয়া হয়ে গেল, এবার আমি দেখি আলুগুলো কেটে নেব আর উচ্ছেটা কেটে নেব। আজকের মেনু হচ্ছে উচ্ছে আলু ভাতে আর তার সাথে চিকেন কারি। চিকেন কারি নয়, চিকেন কষাই বানাবো আজকে, একটু আমার নিজের মতো করে চিকেন কষা বানাবো। তো চলো, চিকেনটা ধোয়া, ম্যারিনেশন কিচ্ছু করিনি, ম্যারিনেশন করব। কি হয়েছে বলো তো, দই আনতে বলেছিলাম, দইটা আনতে না ভুলে গেছে। এবার দেখি, যদি ও বলছে আবার গিয়ে এনে দেবো, আমি বললাম না আর যেতে হবে না, ও যা আছে আমি অন্য কিছু দিয়ে ম্যারিনেট করে নেবো। আজকে লেবুও নেই, তবে ভিনিগার আছে, ভিনিগার দিয়েই করে নেব। দেখো উচ্ছের ভেতরে কেমন পোকা থাকে, উচ্ছেটা কাটলাম পোকা কিন্তু দেখা যাচ্ছে না, কিন্তু মনে হচ্ছে যেন উচ্ছেটা পোকা। দেখ ফেলে দিলাম, আর তিনটে উচ্ছে সেদ্ধ দেবো, দুটো এখানে কেটেছি আর একটা নিয়ে নেব, তিনটে দেবো আর তার সাথে এই ছোটো আলুর আধখানা দেবো, দিয়ে মেখে নেব। সবজিপাতি কাটতে, নিজের ঘরে নিজের কাজ করতে আমার ভীষণ ভালো লাগে, আর সব কাজ একা হাতে করতে না একটা আলাদা আনন্দ আছে। কারোর জন্য অপেক্ষা করতে হয় না কে কখন করে দেবে, নিজের সময় মতো নিজে করো কাজ, নিজের আনন্দে কাজ করো, আর দেখবে যত কাজের মধ্যে থাকবে তত তোমার মাইন্ড কিন্তু ফ্রেশ থাকবে, ভুল ভাল চিন্তাভাবনা আসবে না, ভুল ভাল মানুষজনকে নিয়ে ধারণা মনে আসবে না। ও আচ্ছা, তোমরা এর আগের দিন বলেছিলে দিদি আলুর খোসাগুলোর মধ্যে অনেকটা আলু চলে যাচ্ছে না, মোটা মোটা হয়ে যাচ্ছে খোসাগুলো ছাড়ানো, দু তিনজন বলেছিলে। হ্যাঁ ঠিকই বলেছিলে, আসলে আমরা একটু মোটা করেই ছাড়াই, কেননা আমরা আলুর খোসাটা দিয়ে না বড়া খাই বা ভাজা খাই। আমি অবশ্য শেয়ারও করেছি রেসিপি তোমাদের সাথে, এটা আমার ছোটোবেলার অভ্যেস, মানে আমার বাপের বাড়িতেও আমি এটা দেখে এসেছি যে এই আলুর খোসা ভাজা খাওয়া হতো, আমার ঠাকুমা বানাতেন, তো সেইটাই শেখা রয়েছে। ওদিকে কাজপত্র গুছিয়ে নিয়ে এদিকে চলে আসলাম চিকেনটা বানাতে। আজকে লোহার কড়াইতে চিকেনটা বানাবো। কড়াইতে সর্ষের তেল দিয়ে নুন আর হলুদ দিয়ে দিয়েছি, আর ম্যারিনেশনে কিন্তু শুধুমাত্র নুন হলুদ আর ভিনিগার দিয়েছি, আর কিচ্ছু দিইনি। তেলের মধ্যে আগে আলুটাকে একটু ভেজে নেব, ভেজে আলুটা ভেজে তুলে নিয়ে তারপরে আমি চিকেন রান্নাটা শুরু করব। আর চিকেন রান্না নতুন করে দেখানোর কিছু নেই, তবে তোমরা আমার হাতের রান্না দেখতে ভালোবাসো, বিশেষ করে চিকেন দেখতে তো ভীষণ ভালোবাসো। আর সত্যি বলতে কি, আজকের চিকেনটার এত সুন্দর একটা কালার এসছে তোমরা নিজেরাই দেখে বলবে দেখো। সেই জন্য মনে হচ্ছে যদি আমি শেয়ার না করতাম তোমাদের সঙ্গে, তাহলে বোধ হয় সত্যিই সেটা ভুল হতো। তো চলো, বকর বকর করতে করতে আলুগুলো ভাজা হয়ে গেছে, ভাজা আলুগুলো তুলে নিই। তুলে নিয়ে আমি এর মধ্যে ফোড়নে দেব হচ্ছে, আমি না একটা গরম মশলার পাতা আনি, যে পাতাটার মধ্যে না স্টার আনিস থেকে শুরু করে সব কিছু থাকে, বেশি দাম নয় কিন্তু পাতাটার, 10 টাকা দাম জানো তো। ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে, ছোটো এলাচ, বড় এলাচ আর দারচিনি, এই দিয়ে তেলের মধ্যে এগুলোকে একটু বেশ ভাজা ভাজা করে এবার আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু নুন হলুদ দিয়ে ভাজা ভাজা করব, নুন হলুদ তো তেলের মধ্যে আছেই,
তবু আর একটু দেব, আর সামান্য একটু চিনি দেব, যাতে আর কি পেঁয়াজের কালারটা মানে তরকারির কালারটা সুন্দর হয়। পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নিয়ে এর সাথে আমি মিশিয়ে দেব, আমি একটা মশলা তৈরি করে রেখেছি, তার মধ্যে আছে আদা রসুন কাঁচা লঙ্কা আর টমেটো পেস্ট। এই পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আরও একটু নুন আর হলুদ আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে তারপরে এটাকে ঢাকা দিয়ে একটুখানি পেঁয়াজটাকে নরম করে নেব। তারপরে এর মধ্যে আমি ওই বেটে রাখা মশলাটা অ্যাড করে দেব, দিয়ে বেশ সুন্দর করে কষিয়ে নেব। এবার কষানোর টাইমটা কিন্তু গ্যাসটাকে একটু সিমে দিয়ে রাখতে হবে, না হলে লোহার কড়াই তো খুব তাড়াতাড়ি গরম হয়। তো গরম হয়ে গেছে, এবার এই গরমটা অনেকক্ষণ পর্যন্ত থাকে, সেই জন্য যদি আমি গ্যাসটাকে ফুলে দিয়ে করি তাহলে তরকারিটা পুড়ে যেতে পারে। দেখো টমেটো আদা আর কাঁচা লঙ্কা রসুন বাটাটা দিয়ে দিয়েছি, আর এর মধ্যে দেব একটুখানি ধনে গুঁড়ো আর অল্প একটু জিরে গুঁড়ো। ব্যাস এবার ভালো করে কষিয়ে নেব, ভালো করে কষিয়ে, জল কিন্তু পড়বে না এখন, ভালো করে কষিয়ে নিয়ে তারপরে ওই যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছি সেই ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব। ভারী তো ম্যারিনেট, দিয়েছি খালি নুন আর হলুদ আর একটুখানি ভিনেগার সেই চিকেনটা। এরপরে এই মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন এর মধ্যে চিকেনটা দিয়ে দেব, চিকেনটা দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। দেখো মশলা থেকে কিন্তু প্রায় তেল ছেড়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম মশলার বাটিটা ধোয়া জল, দিয়ে এবার আরও একটু কষিয়ে নিয়ে যখন তেল ছেড়ে বেরিয়ে আসবে তখন এর মধ্যে আমি একে একে চিকেনের পিসগুলোকে অ্যাড করে দেব। চিকেনের পিসগুলো অ্যাড করে তারপর আবার ভালো করে কষাতে হবে, কষাতে কষাতে এই পর্যায়ে কিন্তু ঢাকা দেওয়া যাবে না, ঢাকা দিলেই চিকেন থেকে জল বেরিয়ে যাবে। এরকমভাবেই রাখতে হবে মিডিয়াম সিমে রেখে চিকেনগুলো দিয়ে চিকেনগুলোকে ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে। বেশ অনেকটা টাইম ধরে কষিয়ে কষিয়ে রান্নাটা করলে কিন্তু চিকেনটা খেতে দারুণ হয় আর দেখতেও দারুণ হয়। আজকে তাই ভাবলাম যে যেহেতু অল্প চিকেন করব দুজনের জন্য, তো সেই জন্য ভাবলাম যে লোহার কড়াইটাতে করি, কালারটাও ভালো আসবে আর দেখতেও ভালো লাগবে। দেখো কি সুন্দর লাগছে না কালারটা, তোমাদের যেমনি কথা দিয়েছিলাম সেইভাবেই আমি কিন্তু কাশ্মীরি লঙ্কা খাওয়াটা বন্ধই করে দিয়েছি। চিকেনটা কিছুটা কষানো হওয়ার পরে এবার আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলো দিয়েও আবার ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষানো হয়ে গেলে এতে আমি অল্প জল দেব, কিন্তু এখন শুধু ঢাকা না দিয়ে আমাদের চিকেনটাকে কষিয়ে নিতে হবে। এমনভাবে বলছি যেন তোমরা কেউ চিকেন কষা বানাতে জানো না। তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কী জানি কী কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাগুলোর মধ্যে কোনো ঝাল নেই জানো। সেদিনকে খিচুড়ির মধ্যে আমি সাতখানা লঙ্কা একসাথে মেখেছিলাম, তাও আমার কোনো ঝাল লাগেনি, ভাবতে পারো। জানি না আজকে কি হবে, ঝাল হবে কি হবে না। বেশ সুন্দর কষানো হচ্ছে চিকেনটা আর দেখতেও ভালো লাগছে, আর এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে যে গন্ধটাতেই মনে হচ্ছে যেন খিদেটা একদম চনমনিয়ে চনমনিয়ে উঠে যাচ্ছে, খিদের জন্য একদম সবাই উতলা হয়ে উঠেছে। এবার না অল্প একটু জল দিয়ে দেব, খুব বেশি না, অল্প একটু জল দিয়ে এইবার আমি চিকেনটা ঢাকা দেব। ঢাকা দেব এই কারণে এই দু তিন পিস সলিড আছে না সেগুলো যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়, আর আলুটাও একটু সেদ্ধ হবে, এখনকার আলু তো সেদ্ধ হতে একটু সময় নেয়। তো চলো ঢাকা দিয়ে দিয়ে, ঢাকা দিয়ে এটা সেদ্ধ হোক, আমি অন্য কাজগুলো সেরে নিই। অন্য কাজ সেরে নেওয়া বলতে উচ্ছে আলুটা বের করে মেখে নেব। আহাহাহা, আমার চিকেন একদম রেডি হয়ে গেছে, চিকেনটা দেখতে যা হয়েছে না, আর বেশ কয়েকটা দিন পরে চিকেন খাচ্ছি তো মনে হচ্ছে যেন কতক্ষণে খাবো, সত্যি খুব লোভ লাগছে গো আজকে চিকেনটা দেখে। কি লোভই না আমি, চিকেনটা দেখেই মনে হচ্ছে কতক্ষণে খাবো, খেতে এখন অনেক দেরি অনেক দেরি। এখন চিকেনটা হ্যাঁ ভালো করেই সেদ্ধ হয়েছে, এবার এটাকে আমার সেই সুন্দর ছোট্ট কড়াইটার মধ্যে সুন্দর করে সার্ভ করে নিই। আমার এই কড়াইটা এত প্রিয় না, বেশ কিছুদিন তো এমনি রেখে দিয়েছিলাম ব্যবহার করিনি,
এখন দারুণ লাগছে ব্যবহার করতে। এখন সময় হয়েছে 1:45, হয়ে গেল রান্নাবাড়ি। রান্নাবাড়ি বলতে তো আজকে তেমন কিচ্ছু ছিল না, উচ্ছে আলু সেদ্ধ দিয়েছি, ছোট্ট একটু আলু আর তিনটে বড় 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 না এরকম সাইজের উচ্ছে এই দিয়েছি ভাতের মধ্যে সেদ্ধ। আর ভাতে না দিলে আমার সেটাই টেস্ট লাগে না। আলাদা যদি আমি সেদ্ধও করি তাহলে ভাতের যে মাঠটা ঝাড়িয়ে রাখি সেই মাঠটা দিয়ে সেদ্ধ করি। আর চিকেন করলাম কাশ্মীরি লঙ্কা ছাড়া, কাশ্মীরি লঙ্কা আর আমার বাড়িতে আনছি না, কিন্তু একটা কায়দা করলাম কি আমি চিকেনটা ইয়েতে লোহার কড়াইতে করলাম। এবার লোহার কড়াইতে করায় কালারটা খুব সুন্দর এসছে, টকটকে লাল কালার আসেনি কিন্তু একটা কালচে কালার এসছে। আমার খুব পছন্দ হয়েছে চিকেনের কালারটা। অনেকদিন বাদে চিকেন আনলো, গরম খুব বেশি ছিল বলে আমি বলেছিলাম যে আর চিকেন টিকেন এনো না এখন, তো এখন কদিন 2-3 দিন ধরে বেশ গরমটা কম, মানে যেখানে 42 উঠে গেছিলো 43ও একদিন হয়েছিল সেখানে এখন আছে 32 থেকে 36-এর মধ্যে। তো এখন চিকেন একটু চলতেই পারে, চিকেনটা একবারে করে নিলাম দুবেলার মতো হয়ে যাবে। চললাম আজকে পড়াতে, একদিন গ্যাপ হয়েছে, এখন পড়ানোটা মেকআপ দিতে হবে, তো কালকেও আবার যেতে হবে। কালকে তো এমনি শিডিউল ডেট বৃহস্পতিবার, আজকেও যেতে হবে, গতকালও গেছিলাম, তো যাই পরে আসি, এসে তোমাদের সাথে কথা বলবো। বাজে এখন 11:05, আজকে অনেকটা তাড়াতাড়ি হয়ে গেছে। বাসন তো খুব বেশি ছিল না, রান্না তো করেছি খালি চিকেন। আর রাত্রিবেলা কি করেছিলাম বলতো, এরকম একটা টুকরো কুমড়ো, কুমড়োটা এনেছে খুব পাকা কুমড়ো, থাকবে না বুঝলে তো, তো সেই জন্য ভাবলাম একটু শুধু চিকেন দিয়ে ভাত খাবো, একটু অন্য কিছু দিয়ে দিই। একটা পটল আর এক টুকরো কুমড়ো সেদ্ধ দিয়েছিলাম, সত্যি গো সেদ্ধটা দিয়ে এত ভালো খেলাম না, আজকে চিকেনটাও অসাধারণ হয়েছিল কিন্তু সেদ্ধটা দিয়ে খুব ভালো খেয়েছি। তো ওই সেদ্ধটা দিয়ে, সেদ্ধটাকে মাখলাম নুন আর কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দিয়ে, ওইটা দিয়ে খেলাম আর তার সাথে খেলাম চিকেন। ব্যাস খাওয়া দাওয়া হলো, বাসনপত্র মাজা ঘষা হলো, পাউডার লেপে দেওয়া হলো, পুরো হোয়াইট ওয়াশ করে নিয়েছি গলাটা, পুরো হোয়াইট ওয়াশ করে নিয়েছি। কেন বলো তো, না হলে না ঘাম হলে না এই বীজ বীজ করে একদম, আর এটা নাইসিল পাউডার তো যার জন্য আরও বেশি ছ্যাপছ্যাপে হয়ে থাকে। তো এবার যাব শুতে, ভিডিও এডিটিং আজকে কমপ্লিট করে ফেলেছি, পড়িয়ে এলাম, পড়িয়ে এসে ভাতটা বসিয়ে দিয়ে ভিডিওটা এডিট করে ফেলেছি। আর আজকে জানি না বেশ ঘুম পাচ্ছে কেন, দুপুরবেলা ঘুমাইনি, দুপুরবেলা বেশ ভালো ঝড় বৃষ্টি হলো, মানে বেশ ভালো ঝড় বৃষ্টি হয়েছে আর কি। তো যখন আকাশটা দেখছিলাম ছাই ছাই রং হয়ে গেছে, তো তখন বলছিলাম পল্লবকে যে হ্যাঁ তোমাদের সাথেও ভাগ করে নিই সেই গল্পটা, যে আগে যখন স্কুলে যেতাম, মানে আমার স্কুল আর মেয়ের স্কুল ছিল, ধরো আমার স্কুলের আমার স্কুল থেকে 5 মিনিট আগে ছিল মেয়ের স্কুল, 5 মিনিট কি আরও কম, 3 মিনিট আগে ছিল মেয়ের স্কুল। তারপরে মানে অটোতে যখন যেতাম ওখানে মেয়েকে নামিয়ে দিয়ে মেয়ে ঢুকে যেত, আমি বেরিয়ে যেতাম। আর ফেরার পথে কী করতাম, আমার স্কুল আগে ছুটি হতো, 4টেই ছুটি হতো, আর ওর ছুটি হতো 4:05। জানেই যারা আমার গড়িয়ার লোকজন আছে তারা জানেই বরদাপ্রসাদ 4টেই ছুটি হয় আর হরিমতি 4:05 ছুটি হয়, মানে যখন 4টে ছিল। তারপরে যখন 4:30 হলো তখন আমাদের হতো 4:30, ওদের হতো 4:35। তো ওই 5 মিনিট সময় আমার হাতে থাকতো, আমি স্কুল থেকে গল্প করতে করতে হাঁটতে হাঁটতে চলে আসতাম, এসে ওকে নিতাম ওখানে, ওদের ওর বন্ধুর মারা যেমন রিনু, তারপরে রিনু হচ্ছে টিনার মা, টিনার ভালো নাম হচ্ছে অমৃতা, অমৃতার মা, পলাশ প্রিয়ার মা, রূপসার মা, এদের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু কথা টথা বলে দুজনে মা মেয়ে গল্প করতে করতে, কখনো একটু কোনো দিন আচার ঠাচার কিনতাম, সেই আমশির আচার পাওয়া যায় না ওটা আমার বড্ড প্রিয়, তো আচার কিনে দুজনে মিলে খেতে খেতে হাঁটতে হাঁটতে যেতাম। আর তখন না যেদিন মেঘ করতো দুজনে মিলে ওই দেখতে দেখতে যেতাম, দেখবে মেঘের ব্যাকগ্রাউন্ডে না যে কোনো সাদা জিনিস, মেঘের ব্যাকগ্রাউন্ডে যে কোনো সাদা জিনিস দেখতে না অসাধারণ লাগে, সাদা বকের উড়ে যাওয়া, বা ধরো মাল্টি স্টোরেড বিল্ডিং সেটা যদি ওই সাদা রঙের হয় বা ওই টাইপের কোনো কালারের হয় দারুণ লাগে। ওইগুলো আমরা খুব এনজয় করতে করতে যেতাম দুজনে মা মেয়েতে, আবার কতক্ষণ ছুটি করতাম স্কুল থেকে ফেরার পথে। তা আজকে পল্লবকে বসে বসে জানলা দিয়ে ওই আকাশটা দেখছিলাম আর বলছিলাম জানো তো স্কুল থেকে ফেরার পথে আমরা মা মেয়ে এরকম খুনসুটি করতে করতে ফিরতাম, তারপরে ওকে দেখাতাম, ও দেখাতো মা মামা দেখো 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 ওই ওই বিল্ডিংটা সাদা, সাদা বিল্ডিংটা কি ভাল লাগছে না মেঘের, মানে এইরকম করতে করতেই দুজনে ফিরতাম। তো সেইগুলো মনে পড়ছিল, সেইগুলোই ওর সাথে শেয়ার করছিলাম।
তো তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আমার যা কিছু মানে শেয়ার করা সম্ভব সেটা তোমাদের সাথে শেয়ার করতে ভালো লাগে। এখন কথা বলতে বলতে 5 মিনিট আরও হয়ে গেল, তো চলো ব্লগটা এখানেই শেষ করছি। কালকে আবার আসবো নতুন দিনের একটা ব্লগ নিয়ে। আর পল্লবের কালকে আর সকালে বাজার যাওয়া নেই, এই একটা সুবিধা হয়েছে। আমি সবজিপাতি ঘরেই আছে, আমি কাটাকুটি করে রান্নাবাড়িটা তাড়াতাড়ি সেরে নেব। তবে এখন তো বৃষ্টি হচ্ছে, খুব একটা হচ্ছে না, গরমটা যে খুব বেশি তা নয়। তোমরা আমার পোশাক দেখলেই বুঝতে পারবে গরম কতটা পড়ছে না পড়ছে। যেদিন গরম কম থাকে সেদিন আমি হাতাওয়ালা নাইটি পরি, আর যেদিন গরম বেশি থাকে, যেমন আজকে সকালের দিকে গরমটা বেশি ছিল, আজকে আমি স্লিপলেস পরেছি, এরকমই চলতে থাকে। চলো তাহলে আজকের মতো টাটা বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর হাসিতে আর আনন্দে থেকো।